আসসালামু আলাইকুম। এবিসি লাইসেন্সের প্রশ্ন ও উত্তর। এবিসি ইলেকট্রিক্যাল সুপারভাইজার ও ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য আজকের এই প্রশ্ন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমার ও সাবস্টেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আজকে আপনাদের সামনে আলোচনা করব। 20টি প্রশ্ন নিয়ে ট্রান্সফরমারের, ইতিমধ্যে ট্রান্সফরমার এবং সাবস্টেশন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আগে দেখে আসবেন। এর পরবর্তীতে এই ভিডিওগুলো, এই প্রশ্নগুলো আমি দিয়েছি। তো প্রথম, ট্রান্সফরমারের হামিং কী, ট্রান্সফরমারের গরম হওয়ার কারণ কী, সিলিকা জেল এর স্বাভাবিক রং কীরূপ থাকে, ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারের কাজ কী, ট্রান্সফরমার ট্যাপ চেঞ্জার কোন সাইটে ব্যবহার করা হয়, ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারে এক পেস সমান কত ভোল্টেজ কম বেশি হয়, পিএফআই এর কাজ কি, পিএফআই ব্যবহার না করলে কি সমস্যা, পিএফআই ব্যবহারের সুবিধা কি, পিএফআই প্যানেলে কি কি থাকে, এসটি সুইচ গিয়ারে কি কি থাকে, এলটি সুইচ গিয়ারে কি কি থাকে, পিএফআই এর রেটিং কিভাবে নিতে হয়, পিএফআই এর স্টেপ কিভাবে, স্টেপ সিলেকশন করতে হয়, স্টেপ ট্রান্সফরমারে কিভাবে লোড বের করতে হয়। 11 kV সাবস্টেশনে SLD ডায়াগ্রাম অঙ্কন করুন। লোড অনুসারে ট্রান্সফরমার LT, HT প্যানেল, PFI প্যানেল ক্যালকুলেশন করুন। ট্রান্সফরমারের সাপ্লায়ার কোম্পানির দুটি নাম বলুন। VCB, LBS, ACB, MCB, MCCB, PFI এগুলোর পূর্ণরূপ কী, PFI এর মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত হয়, এসব প্রশ্নের উত্তর এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ট্রান্সফরমারের হামিং কি, প্রথম প্রশ্ন। এখন উত্তর হচ্ছে, ট্রান্সফরমারের কোর এবং কয়েল কানেকশন যদি মজবুতভাবে না করা থাকে, লুজ কানেকশন থাকে, ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে, এক প্রকার আওয়াজ সৃষ্টি হয়, তাই হচ্ছে ট্রান্সফরমারের হামিং। এখন ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি, ট্রান্সফরমার গরম হওয়ার কারণ হচ্ছে ওভারলোড হওয়ার জন্য হতে পারে, ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য হতে পারে, ইনসুলেশন যদি দুর্বল হয়ে যায় তাহলেও হয়ে থাকে, কোথাও আর্থিং বা আর্থিং হয়ে গেলে, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে ট্রান্সফরমার গরম হয়ে থাকে। সিলিকা জেল এর স্বাভাবিক রং কী রূপ থাকে, সিলিকা জেল ভালো অবস্থায় ধবধবে সাদা, কিন্তু জলীয় বাষ্প গ্রহণ করলে কিছুটা বাদামি রং ধারণ করে, আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়। ট্রান্সফরমার ট্যাপ চেঞ্জারের কাজ কি, ট্যাপ চেঞ্জার সাধারণত উচ্চ ভোল্টেজের কিছু ট্রান্সফরমারে ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়, উচ্চ এবং নিম্ন ভোল্টেজ অথবা অবস্থা সংশোধন করার জন্য ট্যাপ চেঞ্জার সেকেন্ডারিতে নির্ধারিত ভোল্টেজ টার্মিনালের আউটপুট দিতে ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়। আর ট্যাপ চেঞ্জারের কাজ হচ্ছে, ট্যাপ চেঞ্জার ব্যবহার করে আমরা সেকেন্ডারিতে সঠিক ভোল্টেজ আউটপুট করতে পারি। ট্যাপ চেঞ্জারের অবস্থান কোন সাইটে হয়ে থাকে, ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জারের অবস্থান সাধারণত প্রাইমারি সাইটের হয়ে থাকে ট্রান্সফরমারের। ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার এক প্যাস সমান কত ভোল্টেজ কম বেশি হয়, এক প্যাস সমান সাধারণত 6, 5, 6, 7, 8 বা 10, সর্বোচ্চ 10 ভোল্টেজ কম বেশি হয় এক প্যাস সমান। ট্যাপ চেঞ্জারের প্রাইমারি সাইডে এক প্যাস যদি বেশি দেওয়া হয় তাহলে আমরা সেকেন্ডারিতে সেই রকম এক প্যাস সমান এর 8-9 ভোল্টেজ কম বেশি পাবো। প্রাইমারি সাইডে ভোল্টেজ থেকে সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা সঠিক রাখার জন্য ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়ে থাকে। পিএফআই এর কাজ হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী দূরত্বটা কমানো এবং ফেস অ্যাঙ্গেলটা যাতে করে বেড়ে না যায় সেটা হচ্ছে কমিয়ে আনাই হচ্ছে পিএফআই এর কাজ। কারেন্ট এবং ভোল্টেজ যাতে করে কম বেশি না হয়, একটা একই অ্যাঙ্গেলে থাকে, এতে করে পাওয়ার লসটা কম হয়, এই জন্য আমরা পিএফআই এর ব্যবহার করে থাকি। পিএফআই এর কস থিটা যেটা অ্যাঙ্গেল, কাঙ্ক্ষিত যেটা অ্যাঙ্গেল সৃষ্টি হয় সেই অ্যাঙ্গেলটা এক কথায় কমিয়ে আনায় পিএফআই। পিএফআই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। আর এটা কীভাবে ইম্প্রুভ করতে হয় এই ভিডিওটি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। পিএফআই ব্যবহার না করলে কী সমস্যা, পিএফআই ব্যবহার না করলে সমস্যা তো আছেই, পিএফআই ব্যবহার না করলে আমাদের পাওয়ার লস হবে, যেমন ভোল্টেজ কখনো এগিয়ে যাবে, কারেন্ট পিছিয়ে পড়বে,
কারেন্ট এগিয়ে যাবে ভোল্টেজ পিছিয়ে, আর ভোল্টেজ এবং কারেন্টের যে কম বেশি আপডাউন সৃষ্টি হবে এতে করে আমাদের অনেক সমস্যা হতে পারে, যেমন পাওয়ার লস হতে পারে এবং বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, অনেক অসুবিধা। সুবিধা অসুবিধাগুলো এখনই আলোচনা করতেছি। ইএফআই ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে, এতে করে কারেন্ট লস কম হয়, বাসবারের সাইজ কমে যায়, বিদ্যুৎ বিল কম আসে, বিদ্যুৎ অফিসে জরিমানা দিতে হয় না, এই ধরনের সুবিধাগুলো আছে। এছাড়া আরও সুবিধা আছে, এগুলো নেক্সট ভিডিওতে আলোচনা। পিএফআই প্যানেলে কী কী থাকে? পিএফআই প্যানেলে সাধারণত পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর, ম্যাগনেটিক কন্ডাক্টর, MCCB অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আর ওয়্যার থাকে। এগুলো হচ্ছে আরও হচ্ছে পিএফসি রিলে, পিএফআই কন্ট্রোলিং রিলে আর কি, এই ধরনের থাকে। আর বিভিন্ন ধরনের ইন্ডিকেটর লাইট, ইন্ডিকেটর ল্যাম্প যেগুলো এগুলো থাকে। এইচটি সুইচ গিয়ারে কী কী থাকে? এইচটি সুইচ গিয়ার বলতে হাই টেনশন সুইচ, যেটা হচ্ছে এইচটি সাইটে ব্যবহার করা হয়। এইচটি সুইচ গিয়ারে সাধারণত এইচটি প্যানেলে সাধারণত কী কী থাকে? এইচটি প্যানেলে এইচটি সুইচ হিসাবে ভিসিবি ব্যবহার করা হয়, ভেকুয়াম সার্কিট ব্রেকার বা LBS লোড ব্রেক সুইচ। এরপর সিটিপিটি হচ্ছে সিটি কারেন্ট ট্রান্সফরমার সিটিতে, আর পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। ভোল্টেজ পরিমাপ করার জন্য পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়, আর কারেন্ট পরিমাপের জন্য সিটি ব্যবহার করা হয়, এবং কারেন্ট ট্রান্সফরমার অর্থাৎ সিটি মিটার যে থাকে, একটা সিলেক্টর সুইচ থাকে, ইন্ডিকেটর ল্যাম্প থাকে, ভোল্ট মিটার, অ্যাম্পিয়ার মিটার ইত্যাদি অংশ থাকে। এলটি সুইচ গিয়ারে কী কী থাকে? এলটি সুইচ গিয়ার হিসাবে MCCB অথবা ACB ব্যবহার করা হয়, এয়ার সার্কিট ব্রেকার। এছাড়াও থাকে অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, সিটি, বাসবার, ইন্ডিকেটর, সিলেক্টর সুইচ, পুশ সুইচ ইত্যাদি অংশ থাকে। পিএফআই রেটিং কীভাবে নিতে হয়? ট্রান্সফরমার রেটিংয়ের 60% হিসাবে নিতে হয়। পিএফআই স্টেপ এবং কীভাবে স্টেপ সিলেকশন করতে হয়। ট্রান্সফরমার রেটিং যদি 100 KV থেকে 250 KV পর্যন্ত হয় তাহলে 6 স্টেপের একটা। ট্রান্সফরমার রেটিং যদি 315 থেকে কেভি থেকে 2000 KV পর্যন্ত হয় তাহলে 12 স্টেপের দুই একটা। ট্রান্সফরমার রেটিং যদি 2500 KV থেকে 4000 KV পর্যন্ত হয় তাহলে 12 স্টেপের দুই। এই হচ্ছে স্টেপ। ট্রান্সফরমার লোড বের করতে হয় কীভাবে, এই সাবস্টেশনের কীভাবে লোড বের করতে হয়, এই ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন পাবেন। 11 KV সাবস্টেশন SLT ডায়াগ্রামে অঙ্কন করার এটাও পাবেন। এরপর হচ্ছে লোড অনুসারে ট্রান্সফরমার LT প্যানেল, ST প্যানেল, PFI ক্যালকুলেশন করার পদ্ধতি আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন। ট্রান্সফরমার সাপ্লাই কোম্পানি দুটির নাম হচ্ছে এনার্জি প্যাক এবং ABB, এই দুটি কোম্পানি। VCB অর্থাৎ ভেকুয়াম সার্কিট ব্রেকার, LBS অর্থ লোড ব্রেক সুইচ, ACB অর্থ AR সার্কিট ব্রেকার, MCB অর্থ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, MCB অর্থ মিনিয়েচার সার্কিট ব্রেকার, PFI অর্থ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। PFI এর মান সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত হয়ে থাকে? সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 1 পর্যন্ত হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের মন্তব্য কমেন্ট করে আমাকে জানাবেন, এবং কীভাবে ভিডিও আরও ভালো ও সুন্দর করা যায় তার কমেন্ট জানালে খুব খুশি হব। ভালো থাকবেন।